আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। বাইরে অনেক কুয়াশা ছিল। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি কক্সবাজার। তো বাংলাদেশে এসেছি আর কক্সবাজার যাবো না, এটা তো হয় না। সো আমরা কিছু ফ্রেন্ডরা ফ্রেন্ড সাইকেল মিলে হঠাৎ করেই প্ল্যান করেছি আজকে আমরা কক্সবাজার যাব অ্যান্ড সেখানে 4 ডেজের মতো থাকবো। সো এই তো আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। মানসুরা বেবিরা কোথায় আমাদের? এই যে হাই দাও তো দোয়া, সে হাই এখানে, হাই হাই দাও, ক্লোজ ক্লোজ ধরো। কেমন লাগতো? সেম লাগছে। ফ্রেন্ড ফ্রেন্ড তোমার? এই তো আমরা এয়ারপোর্ট এসে চেক ইন টেক ইন করলাম, এখন প্লেনের দিকে যাব। তো আমার এখানে অনেক ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বাংলাদেশি ডোমেস্টিক ফ্লাই করছি। তো এখানে বাসটা অনেক সুন্দর ছিল, বাস করে আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাচ্ছিলো। বাসটা আমার কাছে অনেক মজা লেগেছে, কারণ একটু অন্যরকম ছিল বাসটা, এরকম বাসে উঠিনি কখনো আমি। সো নাইস লেগেছে আমার ওদের ইয়াটা, ওদের সার্ভিসটা। কিন্তু আমরা প্লেনের কাছে চলে এসেছি। প্লেনটা অনেক ছোট ছিল যদিও, কিন্তু একটু খেলনা খেলনা প্লেন লাগছিল, যদিও একটু ভয় ভয় লাগছিল। এত ছোট প্লেনে কখনো আমি উঠিনি, ফার্স্ট টাইম উঠছিলাম। তারপর আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে ইয়াটা, ও ফ্লাইটটা বিশেষ করে, কজ ওরা হচ্ছে ফ্লাইটটা ছিল মেবি 30 মিনিটের, হাফ অ্যান আওয়ারের। কিন্তু এই হাফ অ্যান আওয়ারের মধ্যে ওরা আবার আমাদেরকে খাবারও সার্ভ করেছে। তো খাবারের মধ্যে ছিল একটা বানানা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ আই থিঙ্ক, একটা বিস্কিটস অ্যান্ড পানির বোতল। সো এগুলো খুবই, এটা খুবই ভালো লেগেছে, কজ আমি বিদেশে যেগুলোতে আমি ফ্লাই করেছি, এখানে এভাবে এত কম টাইমে ফ্রি ফ্রি খাবার কোথাও দেয় না। তো এখানে আমার কাছে ভালোই লেগেছে যে ওরা আবার স্ন্যাক্সের ব্যবস্থাও রেখেছে এই 30 মিনিটের মধ্যে। তো এর জন্য খুবই মজা লেগেছে আমার ফ্লাইটটা করতে, খুবই ভালো লেগেছে। তো আমরা পৌঁছে গিয়েছি কক্সবাজার। আর কক্সবাজার এসে আমার আরেকটা জিনিস অনেক ভালো লেগেছে এয়ারপোর্টে এসে, প্লেন থেকে নেমে এই লাগেজ টাগেজের কোনো ঝামেলাই নেই, মানে সেগুলো আমাদের সাথে সাথে আর কি পৌঁছে গেছে, ভিতরে কোনো চেক ইন করতে হয়নি। বা আছে না, বিদেশে তো এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে কত, বা এক ডোমেস্টিক ফ্লাই করতে গেলেও অনেক সমস্যা, এয়ারপোর্টের ভিতর দিয়ে যেতে হয়, লাগেজ নিতে হয়। বাট বাংলাদেশের সিস্টেমটা একটু অন্যরকম ছিল কক্সবাজার, আমার কাছে খুবই ভালো লেগেছে। লাগেজটা বাইরে থেকে নিয়ে বাইরে থেকেই আমরা বের হয়ে গিয়েছি, খুবই ভালো লেগেছে। তো আমরা তো কক্সবাজার চলে এসেছি, এখন আমরা হোটেলের দিকে রওনা হব। তুমি মাথায় কেন দাও, এটা আবার কি স্টাইল? আমার ঢাকায় হাসতেছে কি ভাবে, আমি ভিডিও করতেছি। হ্যাঁ এখন এই দুজনে দুজনে একটু হাত করো, হাত করো তো দুইজন হাত। ওমা ওমা, হ্যাঁ ও ওরেকে পড়িয়ে দিচ্ছে। ওলে বাবা রে, আমিও ছবি তুলতেছি ভিডিওর সাথে। ওলে বাবা ঢঙ্গি দুইটা, ব্ল্যাঙ্কিস দাও তো দোয়াকে। ও মাথায় মনে করে স্টাইল, বুঝছো, বারবার মাথায় নেয়। আমরা হোটেলে পৌঁছে গিয়েছি, হোটেলটা অনেক নাইস ছিল। তো আমরা এখন চেক ইন করবো, চেক ইন করে তারপর হচ্ছে আমরা লাগেজগুলো রুমে রেখে আমরা চলে যাব সি বিচে। সো আমাদের সাথেই থাকুন। গরমে এখন ভালো লাগে না বলো?
স্যার। আমরা হোটেলে চলে এসেছি সি বিচ থেকে, দেন হচ্ছে আমরা লাঞ্চ করেছি। লাঞ্চের ভিডিওটা করা হয়নি কারণ হচ্ছে অনেক হাংরি ছিলাম আমরা, সো ভিডিও করার কোনো টাইম পাইনি। বাট আমরা একদম ভাত মাছ ভর্তা এগুলাই খেয়েছি। তারপরে লাঞ্চ টাঞ্চ শেষ করে এসে আমরা হোটেলের উপরে সুইমিং পুল ছিল, সেখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করব। বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে তো ওদেরকে শুয়ে আমরা একটু এনজয় করছিলাম। সুইমিং পুল থেকে আমরা রুমে চলে গিয়েছি। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন আবার বের হব, আবার সি বিচে একটু টাইম স্পেন্ড করবো, দেন হচ্ছে ডিনার করতে যাব কোথাও। সো এজন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই তো তো আমাদের সাথে থাকুন। আমরা অনেক এনজয় করছিলাম কারণ রাতের সমুদ্রের গর্জনটা অনেক সুন্দর লাগছিল, বসে বসে সেটা ফিল করছিলাম আর রিল্যাক্স ফিল করছিলাম অনেক। এই তো এরপরে আমরা ডিনার করতে চলে যাব। ডিনার করে রুমে গিয়ে একটা লম্বা ঘুম দেব, কালকে আবার ঘুরতে বের হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এটা সল্ট ও হ্যাঁ তুমি কোথায় বসবে, কোন সোফায় বসবে? চলো না না এখানে। হ্যালো মমি, আম আসরা, হাই দোয়া মমি। কিছু পেলেন না? ও খাবে তুমি? না, আমি বলছি তুমি কিছু ফেলে দিচ্ছ।